হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে এসেছি যেটি আসলে আমরা সবাই ভুক্তভোগী। দেখা যায় যে এমন একটা দরে শেয়ারটা কিনলাম, কেনার পরেই দেখা যায় যে আমরা ভালো আকারে হাইপার টেনশনে চলে যাই, এবং এই টেনশনই দেখা যায় যে আমাদের অনেক সময় লসের সম্মুখীন করিয়ে থাকে। কারণ টেনশনটাকে মুক্তি পাওয়ার জন্যই দেখা যায় যে আমরা তখন লসটাকেই শান্তি হিসেবে বেছে নিই, কিন্তু এটা আসলে করা উচিত না। এতে দেখা যাবে যে যত সময় যাবে আপনার পুঁজির পরিমাণটা কমে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের আমরা ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কি করা উচিত। তার জন্য অবশ্যই ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন, এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন, এবং এখানে কোনো স্টকই আপনার বাই সেল নির্দেশনা দিচ্ছে না। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আজকে আমরা দেখানোর জন্য সিঙ্গার বিডি বাংলাদেশ লিমিটেড স্টকটি চয়েস করেছি। তার এক বছর চার্ট আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। যে দেখেন, এই 2020 সালে অক্টোবর এবং এখন সেপ্টেম্বর চলতেছে, প্রায় এক বছরের আপনার, তো এই এক বছরের গ্যাপের মধ্যে দেখা গিয়েছে যে 2020 সালের অক্টোবর মাসে আপনার 22 তারিখে অবশ্যই সেদিন অনেক ইনভেস্টর আপনার 184 টাকা 10 পয়সা কিংবা 85 টাকার মধ্যে শেয়ারটা কিনেছিল। কেনার পরেই কি হলো, তার শেয়ারটা ফল করতে থাকলো, তিনি টেনশন করা শুরু করলেন। তিনি কিনলেন আশায় যে কোম্পানিটি তার বৃদ্ধি হবে, কিন্তু সেটি হলো না। তার জন্য ওনার কি করা উচিত ছিল, যখন কমতে থাকলো সে মুহূর্তে তিনি একটা মাস অবজার্ভ করা উচিত, এবং অবশ্যই সেই মোমেন্টে তার হাতে কিছু পরিমাণ ক্যাশ রাখা উচিত। মনে রাখবেন, একসাথেই সব ইনভেস্টমেন্ট করবেন না, যাতে সেটাকে অ্যাভারেজ করার জন্য অবশ্যই যাতে আপনার ধাপে ধাপে কিছু ক্যাশ যাতে থাকে, তাতে আপনার উত্তোলিত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো 1-1.5 মাস পরে উনি কম দামে কিছু শেয়ার আরও নেওয়ার চেষ্টা করলেন, তখন 163 টাকা, এবং কিছুটা বাড়লো। আবার দেখা গেল যে 1-1.5 মাস পরে ওনার আবার কমে গেল 160 টাকা এরকম মাথায়। তো এই অ্যাভারেজটা যদি উনি করতেন 3 মাসে 1.5 মাস পর পর অন্তর অন্তর, এরপরে গিয়ে কিন্তু ওনার আগের জায়গায় চলে যাচ্ছে, এবং অ্যাভারেজে কিন্তু ওনার কমে যাওয়ার ফলেই কিন্তু দেখা যেত যে উনি ওই স্টক থেকে মোটামুটি একটা লাভ নিয়ে বের হয়ে যাচ্ছেন। এই স্টকটির একটা জিনিস খেয়াল করার চেষ্টা করেন, যে দেখেন কিছুদিন পর পর সেটি 180 টাকার উপরে উঠে আবার কমে কমে 160 টাকায় চলে আসে, আবার উঠে আবার ডাউনওয়ার্কে যায়, আবার এইরকম। তো যার ইনটেনশন থাকতো যদি লং টার্মে, তাহলে উনি কিভাবে বেরোতেন দেখেন। উনি চেষ্টা করতেন 1-1.5 মাস কিংবা 2 মাস পর পর অন্তর অন্তর আমি অ্যাভারেজ করে কিছু কিছু শেয়ার কেনার চেষ্টা করব। করার ফলে দেখা যেত যে আপনার এই এক বছরের ভিতরে ওনাকে অ্যাভারেজলি যদি আমি ধরে নেই 170 টাকায় উনি বাই করতেন, তাহলে উনি অবশ্যই আজকে 50 টাকা কিংবা 55 টাকা পার শেয়ারে প্রফিট করতে পারতেন, যেটি কিন্তু খুবই একটা ভালো প্রফিট। এবং দেখেন, এই কোম্পানিটির এই এক বছরের মাথায় সে একটা জায়গার ভিতরে ঘুরির চেষ্টা করেছে, কিন্তু যখন দর বৃদ্ধি হয়েছে তার সর্বোচ্চ হাতে গোনা 10টা কার্যদিবস হাতে লেগেছে, কিন্তু বাকি কার্যদিবস সে রেডি হয়েছে, সময়কার সময় রেডি হয়েছে যে আমি কখন প্রস্তুত হব বাড়ার জন্য। দর বাড়তে কিন্তু সময় লাগে না, কিন্তু আপনাকে ধৈর্য ধরে বিনিয়োগ করে রাখাটাই হচ্ছে যে অপেক্ষা করতে হবে যে কখন দরটা বাড়বে, কিন্তু যখন বাড়াটা স্টার্ট হবে তখন কিন্তু আপনাকে খুব একটা সময় নিবে না। তো এটা মাথায় রাখবেন যে আপনি সেই সময়টা নিচ্ছেন কি না। যদি নেন তাহলে আপনি ভালো আকার গেন করতে পারবেন, আর যদি না নিতে চান তাহলে আপনাকে অ্যাভারেজভাবেই কিন্তু ইনভেস্টমেন্ট করে তার বাদে এই সার্কেল থেকে বের হয়ে আসতে হবে, এবং সেটাও তার জন্য কিছুটা পরিমাণ সময় দিতে হবে। আমাদের বিনিয়োগকারীরা দেখা যায় যে এই
একটুকু 3-4 মাস সময় না দিয়ে নিয়ে আমরা চিন্তা করি যে ও কমে গেছে, তাহলে এখনই সেল দিয়ে বের হয়ে নিয়ে অন্য শেয়ারে যাই, অন্য শেয়ারেও গিয়ে একই অবস্থা হয়। এতে দেখা যায় যে আপনার মূলধনটা কমে যাচ্ছে, এবং মূলধন যত কমে যাবে আপনার কিন্তু ভবিষ্যতে প্রফিট করার শক্তিটাও কিন্তু কমে যাবে, ইনভেস্টমেন্টও কমে যাবে। তো আপনি এটা না করে আপনি সেই জায়গাটা ধৈর্য ধরেন, ভালো শেয়ার আপনার কিন্তু এমনি এমনিতেই ঘুরে দাঁড়াবে। তো এটাই ছিল আজকে আমার পরামর্শ, আশা রাখি আপনারা এ থেকে সবাই উপকৃত হবেন। এবং আবারও বলছি, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন। এবং ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।